Hey dosto, welcome back to my second channel Dimpu's Blog. Mulu kote ya ase Nilim Mohonto da. Aru Nilim da, bahut kosto kori Nilim da time. Eito art bonale, mane Bishwanath para ei papi khonor pishphale he art tu ase. To ki art bonale amar ghorot Nilim da. Sokolo dekhai asu. Kintu robo sobi tu dekhuar agote eta bostu sok tamam poisa mor mani bekot. Ei poisa bilak Amerikar pora dada baidoi mor bankor accountot phorai dise eta thai diboloi. Kot koi asu koi asu. Haru Minmay egal Minmay mor karone eta bostu loi aise bomar ami je horute khaisilu stiker pa ekhan logot o stiker hatot mari bari aro eta ase lokoboko lokoboko etu nai ei bomar stiker ta ase bitorot hatot mari aji kali stiker tu ne diye na ki nai de aro bomar sumar khai etia mor daitto to palon kori ahu amerikar pora dia haru Nilinda to jabo tar bisot sobi amar gor to hawa agot rokhi ase Nilinda hot তো ইয়া নীলিম দাই পেইন্টিং লৈ আহিলে এবিলাক সব তাত আকা হব সব নীলিম দা এইখিনি পেইন্টিং এ পাবো মানে এইখিনি তো এইখিনি পেইন্টিং এ আপোনালোকে কিনিব পারিব আর তার পিছত হেই পয়সাটো পুনৰ ইয়াত আইপিনে দিব আজি সাব আইছে আর ৰাখিব আইছে আর মই আগৰ ভিডিওত দেখাইছো এই গাওখনৰ ভিতৰত হোমাই আপুনি এনেকুৱা কিছুমান দৃশ্য দেখিব ফেন বিলাক ঠিক কৰি আছে কাৰণ ফেন বিলাক ভাঙি ছিঙি সুরমার হৈ গৈছে বানপানীত খৰসর ভাঙি গৈছে এই এনেকুৱাকে ফেন ভাঙি গৈছে বানপানীত ভাবি চাওক পুখুৰী কৰি নিছে আৰু পানী দুইবাৰ আহিল মই ভিডিঅ' কৰি নিয়াৰ পিছত আৰু একবাৰ আহিছে তো এতিয়া ইয়াত যিখিনি দিছে আৰু আমেৰিকাৰ মই ক'লো এটা নীলিম দাহতে লাইভ ইয়াত ছবি আঁকিব আৰু আমেৰিকাৰ পৰা যি পইচা দিছে লগতে মোৰ পৰা অলপমান কিবা যোগ কৰিবিনে দি দিওঁ বহুত বহুত ধন্যবাদ দাদা বাইদেউ আপোনালোকৰ মই নাম নকওঁ আৰু আপোনালোকে তাৰ পৰা দিছে এখেতসকলে অলপমান হ'লেও এসাঁজটো পাব তাৰ কাৰণে তো দাদা কেনেকুৱাকে বনাম বুলি ভাবিছে এতিয়া আমি ইয়াতে সব যিমানখিনি ক্ষতিগ্রস্ত ঘৰ দেখিলো বিৰাট বেয়া লগা দৃশ্য সেইখিনি দেখি পেলাই আমি ইয়াতে লাইভ পেইন্টিং কৰিম সেই পেইন্টিংখিনি আমাৰ কিছুমান আছে যোনে আৰ্ট ভাল পায় সেইসকলে আমাক অলৰেডি একো ডনেশ্যনৰ হিচাপে তেওঁলোকে কৈছে যে আমি সেই লাইভ আৰ্ট যিখিনি ইয়াতে দৃশ্য দেখিছোঁ সেইখিনি আমি মানুহক বনাই তেখেতসকলে ঘৰত পেইন্টিংটো চিন হিচাপে যে তেখেতসকলে এই ফ্লাডত এটা সহায় কৰিছে সেইখিনি কৰিব আৰু এই গাঁৱৰে সভাপতি চেক্ৰেটাৰী আহিলে তো এখেতসকলক মই পইচাটো দি দিওঁ এখেতসকলে মিলাই দিব কাৰণ এতিয়া মানুহখিনিতো ইয়াত নাই ন কিছুমান মানুহ স্কুলত আছে কিছুমানে মথাউৰি কাষত আছে তো সকলোকে মানে মাতি আনা টান আৰু তো মই মোৰ ফালৰ পৰা আপোনালোকক যেনেকৈ মিলাই দিব আৰু ধন্যবাদ দুই দিন পিছত নীলিম দাৰ টিমেও এনেকৈ পইচা লৈ আহে এখেতসকলক দিব চাওক যোনে যি কৰিব পাৰে এজন আৰ্টিষ্টে এইটো কৰিব পাৰে তো নীলিম দাহঁতে এইটো কৰিছে কেনেদৰে কি আঁকে চাওক সকলোকেইটা আৰ্টিষ্টে বেলেগ বেলেগ ঠাইত বহিব তো বানপানীৰ এই ঠংখ লীলাটো কেনভাছত লোৱাৰ কাৰণেতো কিছু টাইম লাগি যাব এনে এখন ছবি আঁকাৰ কাৰণে কিমানমান টাইম লাগে আধা ঘণ্টামান লাগিব পুৰা লোকেশ্যনত আহি পিনে মানুহৰ দুখ যন্ত্ৰণাখানি দেখাব চেষ্টা কৰিছে আৰু এই ফটো কিনি ক'লোৱে পইচাখানি পাই যাব ইয়াৰ ৰাইজে তো এইটো এটা পকাৰ ঘৰ ভাঙি গৈছে এই ঘৰটো ল'ব ইয়াৰ পৰা নীলিম দা ইয়াত বহি ল'ব আৰ্টিষ্ট এজনৰ মানে ব্ৰেইনটো অলপ বেলেগকৈ চলে না তো ইয়াতে বহি ল'লে এতিয়া এই ঘৰটো ছবি আঁকিব এইটো ছবি আপুনি কিনিব পাৰে মানে বুকিং হৈছে চাগে কণ্টেক্ট কৰি চাবচোন ডেচিশ্যনত নাম্বাৰ আছে যদি হোৱা নাই তো আপোনাৰো এটা আপুনি যদি ৱালত লগাই থৈ দিব কেনে এটা ভাব যে এই ফটো এই ঘৰটোৰ কাৰণে এই ঘৰৰ মানুহক পইচা দিছিলোঁ মই এই ছবিটো কিনি পিনে ন যে 5000 টকা এটা আৰু তেনেকৈ আঁকিব নৰ্মেল ছবি আৰু ইমান হাই ফাই নহয় আৰু নৰ্মেল এতিয়া নীলিম দাহঁতে আৰ্ট কৰক মই ঘৰত যাওঁ আৰ্টকেইখন কৰি পিনে লৈ যাব আৰু আমাৰ ঘৰত গৈ দেখাম এতিয়া ঘৰত এখেতে যাবই আমাৰ ঘৰতে কিবা এটা ছবি আঁকিব চাই থাকক ভিডিঅ'টো এতিয়া আমি যাওঁ আৰু মিনময় মই খাও গেল এখন গেল নাই গেল উইল ফোর উইল ফোর উইল গাড়ি আস্তে আস্তে চালা দিছ না না আস্তে আস্তে গান যাবা দি পিছলে আস্তে 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 ফ্রুই শালা ফোর লো লগে দি আর এনে কই বহুত জল উলি আইলো এই বান পানি জাগার পড়া বলো কেতে ঘরত যাও আর ছবি কি আহি পালে নীলেন দা হতো আমার ঘর আট করিলে হই গল নিখন হল তিনখন হল নিখন তো আমি চাব পাৰিম তিনখন একদম পাৰিম কে তাত যিখন আৰ্ট কৰিলে আৰ্টখন দেখা দিছো একবাৰ তো এইখন এখন আৰ্ট কৰিলে ঘৰটো যে ভাঙি গৈছিল তো এই আৰ্টখন আপোনালোকে কিনিব পাৰিব এইখন আৰ্ট বুক হৈছে নেকি আমাৰ এখন হৈছে যেখন 6খনমান অ তো এইখনো কৰিলে
তো এই 8-5000 টাকাকে আপোনালোকে কিনক পয়সাটো ডাইরেক্ট বানপানী নামত যাব মানে তাতে দিয়ে আইব কই পিনে তো ছবিটো দুখ যন্ত্রণা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আর কারণ মানুহৰ জীৱনে ব্ল্যাক এন্ড হৈ গৈছে আর বানপানী ব্ল্যাক এন্ড কৰি পেলাইছে হে আর আমাৰ তাতে এই সুমন বিদুৰ ভাইও আহিছে আমাৰ ঘৰত আৰ্ট কৰা চাব ভাই কি হ'ব জ জ জ শুন কি কথা চাওয়া তো নীলি মহন্তৰ দৰে এজন আৰ্টিষ্টে আমাৰ ঘৰত আৰ্ট কৰিব বহুত ডাঙৰ কথা এটো সবাই জানে জুবিন দা শিলা গানটোত বা আপুনি দিশপুৰৰ এই ফ্লাইঅভাৰত যিমানবোৰ আৰ্ট দেখিছে এই সকলোবিলাক নীলিম মহন্ত দাৰ টিমে লিভিং আৰ্টে কৰিছে তো ৱাল আৰ্টৰ যিটো ট্ৰেণ্ড বা যিটো মানে কি ক'ম আৰু এখেতৰ দৰে আৰ্টিষ্টে আমাৰ ঘৰত আহিব এইবিলাক চাওক বলক বেক টু আমার ঘর আর আর্ট করা সব আমারে বহুত মানুষ হ্যালো কি সাবা আজি আর্ট করা সাম এ নাই তো সিম্পল তো প্রথমতে বনাই লৈ আছে কেনে কোয়া কি আর্ট করিলে ভাল দেখা হবো এটা সরু কাগজ এখানত মানে ইন দাই আর আর্ট টু করা হবো এখন সাইকেলত মানে এখন সাইকেল চলে থাকে সাসপেন্স হইদো নাকি এটা সাসপেন্স হইলো ঠিক আছে সাসপেন্স 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 এখন কই আছো কি করা হবো আর বানপানির ছবি এখন নয় বহুত আকিছে এইটো এখন আকিছে কোয়াকে মানে এই ডিসেন্টিনা তো আছিল তাতে আছে আছে জি জিখন ইয়াতে জিখিনি ইয়াতে দেখি যায় পুরা এক্সাক্ট মানে এটা লাইভ বনুয়া গৈছে তাতে তারে সম্মুখত বহি পড়ছে আর এইখনত চাও এই সাইকেলখন আছিল তেনে কই সিহঁতে এতিয়া চাউল আৰু দালি আনিবৰ কাৰণে কোনোবা কোনোবা সংঘৰ মানুহ আহিছিল দিবলৈ সিহঁতে ঠিক চাইকেলত বেগটো লৈ মোনাটো ৰেডি হৈছে আৰু এনেকুৱা বহুত ছবি এয়া চাওক সৰু ল'ৰা ছোৱালী বানপানীত এয়া চাওক গৰু বানপানীত খাব নাপাই হাৰা ওলাই গৈছে গৰুৰ আৰু এইফালে চাওক ভাঙা এইটো গোহালি তাতে আঁকিছে এইটো গৈছিলোঁ যি তাত অঁকা ছবি তাৰপিছত আৰু আছে কুকুৰ এটা এনেকুৱা অৱস্থা হৈছে কুকুৰৰ সব বানপানী রিলেটেড ফটো এইবিলাক আপোনালোকে কিনিব পারিব এয়া আমার গ্যালারির দর্শক চক আর্ট করা চাই আছে এইফালে আর্টর কামত ব্যস্ত এইফালে মেইন প্রজেক্ট রেডি করে আছে ইয়াত তাত মানে হে করব আর বর্তমান বাজিলে 9:12 আর আর্ট করা আরম্ভ করিলে মানে দাদা কাঠ পেন্সিল ব্যবহার নকরে নাকি অলপ কাঠ পেন্সিল ব্যবহার করলে মুসিবলে দিগদার হয় আচ্ছা দাঁতটা থাকি যাব এইটো কি কালার এটি পেইন্ট এটি এটলে কই দিম মানে এটো স্টার্ট মানে মুসা উসা কাটবার নাই মানে যাব ওয়ান টাইম বস্তু এটো মানে মুসা উসা রড কাটবার নাই এতে আর আৰু এতিয়া ৰাতি বাজিল 11:12 নীলিম দাহতে ভাত চাত খালে আজি ৰাতি আমাৰ তাতে থাকিব আৰু কালি পুৱাৰ পৰা আৰম্ভ তো হাজাৰ আপুনি ওয়াল পেপাৰ লগক স্টিকাৰ মাৰক আৰ্টটো এটা বেলেগ বস্তু না তো আপোনালোকে যদি কৰিব বিচাৰে নীলিম দাহঁতক হতুৱাই আৰ্ট আপোনালোক ঘৰৰ হওক ৱালত হওক বা এনেকুৱা কোনো জোট হওক তো তো কমাৰ্চিয়েলি কৰে কামবিলাক এখেতসকলে ডেচিশ্যনত যোগাযোগ কৰিব নাম্বাৰটোৰ লগত এখেতসকলে কৰি দিব বা পাব্লিক প্লেচতো কৰে এখেতসকলে বহুত মানে এনেকুৱা আৰু এনেকৈ যোৱাকালি ৰাতিপুৱা মানে অহাকালি ৰাতিপুৱা হৈ গ'ল যোৱাকালিতো গ'ল আৰু এইফালে কি কৰিছে চাওক তো ৰাতিপুৱা আহি চাহ তাহ খাই পিনে ৰং বনাই আছে আজি ৰং কৰা হ'ব স্কেটচটো কালি হৈ গ'ল আকা তো নীলিম দা আজি হ'ব না এইটো রেডি হয়ে আছে সাইকেল খান হয়েছে প্রায় হ্যাঁ মই সাইকেল চলাই থাকা তেনেকুৱা কিবা এটা আঁকিব আৰু ধুনীয়াকে কালার বনো ইমান সহজ কথা নহয় এইবিলাক কালার আছে এই বেগ কালার থাকে এখেতসকলের লগত বিভিন্ন কালার মানে ওয়ালত লগার কারণে বেলেগ বাহিরের কারণে ওয়েদার প্রুফ কালারও আছে থাকে তো নীলিম দা এনে এটা আনটা সুধিছো ধরক রেস্টুরেন্ট এখনের কারণে আপনার মাতিলে এখন সরু ধরো ইমান মান ডাঙর এখন ওয়ালত পড়িব লাগে আজ এটা তো এনে পয়সা তো কিমান মানের পরে কিমান মানের লেগে থাকে এনে মানে এটা আসলে ডিপেন্ড করে রেস্টুরেন্ট ওয়ালর সাইজ বা কি আঁকিব লাগে আমি কিমান সময় কটাব লাগে কিমান দূরত যাব লাগে এনে ধরো কিমান মানের পর আরম্ভ হয় কিমান মানের লেগে আমার আরম্ভটো 15 মানের পর আরম্ভ করি একদম 1.5-2 মিনিট লাগে কারণ ডিটেলিং এর উপর বহুত বস্তু আছে আচ্ছা কিছুমান সরু বস্তু তো ইমান ডিটেলিং থাকে আচ্ছা এইবিলাকর দাম বেলে কিছুমান মানুষ এটা ধরো বাজেট আর্ট টু বাজেটের উপর আপনি যদি বিচারিছে ডিটেলিং কিবা এটা লাগে আৰু এখেতে যে এই যে কালাৰবিলাক যে গুলি আছে এই আইপেডত কালাৰবিলাকৰ মানে মিক্সনটো চাই লয় বা চব বস্তু আইপেডৰ প্ৰ' আৰ্ট নেকি কি আছে প্ৰকেট নাকি এইটো প্ৰকেটটো ইউজ কৰে ন প্ৰকেট ছফ্টৱেৰটোৰ সহায়ত মানে এটা ছবি ধুনীয়াকৈ বনাই লয় আৰু তাৰপিছত ছবিটো আঁকে আৰু এতিয়া মই গুৱাহাটীত যাওঁ মানে কাম এটা আছে তো 2 ঘণ্টামানৰ ভিতৰত আহি যাম তো তেতিয়ালৈকে মই মোবাইলটো এখেতসকলক দি যাওঁ এখেতসকলে কি আঁকে নিজে মানে আৰ্টবিলাক মানে ডিম্পু ওলালে এটা গুৱাহাটী যাবলে আমাক ফোনটো দি গৈছে ফোনটো লৈ লৈছো এতিয়া আমাৰ পেইণ্টিংখন আৰম্ভ কৰোঁ ড্ৰয়িংটো হৈ গৈছে খালি এতিয়া কালাৰ ফিলিং কৰিম আৰু মুখখনৰ কাৰণে যি যি ৰং লাগে সেই ৰংখিনি ইয়াত বনাই লৈছোঁ ইয়াৰ চুলিৰ ৰং এনে সব বনাই লৈছোঁ
তো এনে কই ব্লক করি করি নিলিম দা তে ছবি কি আছে মোর মুখখন সকু কিটা বানাই আছে অরিজিনাল মুখ মোর গুয়াহাটির বর্তমান অল খেলে মেলি হগলে বহুত খেলে মেলি হই যাব মানে সাবধানে করি আছো খুরি আহিলে দিনপুর মাক আর এই ফালে মই গুয়াহাটির পড়া চাই আছো আমার সিসিটিভি ক্যামেরা তো ছাব পারু না যে এখের কলে কি করি আছে বাইরের পড়া দেখি আর ভিতর সময় যাব নোয়ারি গাড়িখন আছে ভিতর কিবা করি আছে রে মই আছো ইয়া ত্রিদীপ আর দেবীরতর লগত আর ইয়ার নাম কি আর মই গুয়াহাটীত আহিছো কি কারণে হেইতো চাই লক মানে এই গাড়িখনৰ অলপমান রিসেক আপ বুলি যে কয় পিপিএফ টো করিব লাগে না মানে ডিটেলিং মাফিয়া আহিছো এই যে পিপিএফ করে নিছিলো তো কিছুমান বাবুল উঠিছে এইবিলাক বাবুল ঠিক করে দিব এতিয়া এই বহুত দিন আগতে করিব লগা আছিল বেশি দেরি করিলে হেই হৈ যাব হৈ গল মোৰ আৰু করিব নালাগে আৰু একো নাই চেক আপ হৈ গল এতিয়া কিবা কিবি স্ক্র্যাচ লাগিল তেতিয়া হলে আহি যাও কিটো আমি করি দিম আচ্ছা আচ্ছা হৈ গল মোৰ গাড়ি রেডি এতিয়া যাও ঘৰত কি আর্ট বনাইছে চাও আৰু এইফালে ঘৰত ফাইনাল ফিনিশিং দিয়াৰ কামত লাগি আছে মোৰ আর্ট টো কে নাই নাই বেছি নে দেখাও দা পেইন্টিং খন অন্তিম পৰ্যায় পাইছোহি বেকগ্রাউন্ড দিম আর টি শার্ট তো বাকি আছে টি শার্ট তো ভাবি আছে এটা ভাবি পা না কি দিও হে রব রব নীলিন্দা গই আছো পুরা পুরা ফাই ফাই গই আছো লকপাম লকপাম পুরা মন তো একদম উগল টুগল হই আছে ছাবর কারণে যে কেনে কো ছবি আকিলে তো বলো ডাইরেক্ট ঘর পড়া আর ঘন্টা ইমেনে ট্রাফিক জাম মানে এসকে এটা বলে জানা 8 আর 1 সেকেন্ড 8:25 হল মই এতিয়া আহিয়ে পোৱা নাই সিহঁতে চাগে গ'লে কাম চাম কৰি চাওক নলবাৰী মানুহবিলাক দুই এক ঘৰে হৈছে তেল ডিপু দি আছে তেল এয়া চাওক 9:13 হ'ল তো নীলিমদাহঁত নীলম তো নীলিমদাহঁত গুচি গ'ল ছবি আঁকি এতিয়া মই পুৰা এক্সাইটেড ছবিখন চাবলৈ কাৰণে আৰু ৰাতি 9:10 নলবাৰীখন এনেকুৱা লাগে চাওক মানে কৰোণাৰ পাছৰ পৰা টাউনবিলাকৰ চিটুৱেশ্যনটো এনেকুৱাই হৈছে যে 9 বজাৰ পিছত 8:30 9 বজাৰ পিছত চব বন্ধ কৰি আৰু যায় আৰু অভ্যাসটো ভালেই হৈছে কাৰণ আমি সদায় নেচাৰৰ লগত চলিব লাগে তেতিয়া বেমাৰ আজাৰ নহয় নেচাৰে কৈছে ৰাতি শুব লাগে তো ৰাতি সেইভাৱে দোকান চোকান বন্ধ কৰি চবে মানে অকল কাৰণে যায় এইখন আছে ষ্টাইল বজাৰখন বাৰু ষ্টাইল বজাৰ বন্ধ দিয়ক বন্ধ ঠিকে আছে 9 বজাত চব বন্ধ বঢ়িয়া আৰু হঠাৎ নীলিন্দাহঁতে ফোন কৰিলে যে সিহঁতে জাষ্ট ক্ৰছ কৰিলে মাত্ৰ মানে এতিয়াই জাষ্ট গ'ল তো ৰাস্তাতে লগ পাম একবাৰ টাটা বাই বাইটো দি পিনে ধুনীয়াকৈ পেইণ্টিংটো গৈ পিনে দেখাম তো পুনৰ ঘূৰি আহিলে ছবি টবি আঁকি গৈছিলে ঘৰত বোলা এতিয়া চাওঁ আমি কি আঁকিলো যাব পুনৰ ৰাস্তাৰ পৰা আহি গ'ল নীলিন্দা এতিয়া ৰুম খুলিব লাগে আৰু কি ফাইনেল আৰু কি আঁকিলে তালা মাৰা আছে নিবিলে এতিয়া অ' মাই গড তো দিস ইজ দ্য ফাইনেল আর্ট মই আছো সাইকেল চলাই দেয়ার চলাত লিখা আছে লং পেনত লেখা লিখা আছে লিভিং আর্ট এখেরকলৰ আর্টটোৰ গ্রুপ এইটো ক্যামেরাটা আপোনালোকে কিমান কি দেখিছে না জানো কিন্তু পুরা জিলিকি আছে ফান সাইকেল আৰু এইটো হৈছে টিম লিভিং আর্ট বহুত বহুত ধন্যবাদ টিম লিভিং আর্টক মোৰ মানে ভাষা নাই কি বুলি ধন্যবাদ দিম আৰু টিম লিভিং আর্টে কি কৰি আছে গম পাইছে আপোনালোকে যে আর্ট কৰিছে কিনিব পাৰে তো ডেসিশনত নাম্বাৰ আছে ফোন কৰক আর্ট কিনক আৰু লগতে যিকোনো কামত মই কৈছোঁ ভিডিঅ'টোত যে যিকোনো কামত কেফেত হওক ৰেষ্টুৰেণ্টত হওক পাব্লিক প্ৰপাৰ্টিত হওক স্কুলত হওক এনেকুৱা টাইপৰ আৰ্ট বনাবলৈ এখেতসকলক যোগাযোগ কৰক সিহঁতৰ এটা ইউটিউব আছে য'ত মানে এওঁলোকৰ আৰ্টৰ জাৰ্ণিটো দেখাই য'ত আৰ্ট কৰিব যায় কেনেকৈ আৰ্ট কৰে কি কৰে সকলোবিলাক দেখায় ৰেষ্টুৰেণ্টত তামোল খাইছোঁ না ডেচিশ্যনত ইউটিউব চেনেলৰ লিংকটো আছে আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰক আৰু ভিডিঅ'টো সমাপ্ত কৰি বেলেগ ভিডিঅ' চাওক মানে অলপ সময় ৰ'ব বেলেগ কাম কৰক কিমান আৰু ইউটিউব চাই ভালেই দেখোন